সামরিক সরকারগুলো ক্ষমতা বৈধ করতে শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেয়। আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনে বললেন প্রধানমন্ত্রী। কুশিলাবরা ফের সক্রিয় হলেও এক এগারোর মতো সরকার আসার সুযোগ নেই মন্তব্য তথ্যমন্ত্রীর। জানালেন সংলাপ নিয়ে বিদেশিরা কিছুই বলেননি। বিএনপির বুধবারের সমাবেশে ডিএমপির মৌখিক অনুমতি মিলেছে জানালেন নেতারা। চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশ বিকেলে যোগ দেবেন মহাসচিব। জাতীয়তাবাদী আন্দোলন ও সুপ্রিম পার্টির নিবন্ধন প্রাথমিকভাবে চূড়ান্ত। এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ দশ দল সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ। নির্বাচনের আগে পিটিআই নিষিদ্ধ হতে পারে শঙ্কা ইমরান খানের। প্রয়োজনে নতুন দল গঠন করে নির্বাচনে লড়ার ইঙ্গিত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, সামরিক সরকারগুলো অবৈধ ক্ষমতা বৈধ করতে শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অধ্যক্ষ সম্মেলনের উদ্বোধনীতে তিনি বলেন, দেশে স্থিতিশীল ও গণতান্ত্রিক ধারা আছে বলেই নির্বাচনী ওয়াদা সুনির্দিষ্টভাবে পূরণ করে দেশের উন্নয়ন করছে সরকার। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 2,257 কলেজের অধ্যক্ষদের সম্মেলন হয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। উচ্চশিক্ষায় 70 ভাগের বেশি শিক্ষার্থী বর্তমানে শিক্ষা নিচ্ছে এসব প্রতিষ্ঠানে। এমন একটি দিনে অধ্যক্ষ সম্মেলনের আয়োজন হল 2007 সালের 16 জুলাই। এদিনে তত্ত্বাবধায়ক সরকার অন্যায়ভাবে গ্রেপ্তার করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে সেই গ্রেপ্তারে শিক্ষকদের প্রতিবাদের কথা স্মরণ করেন, বলেন সারা দেশে আন্দোলনের ফলেই তাকে ছাড়তে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের ছাত্ররা, বাংলাদেশের জনগণ এবং আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা, কারা কিন্তু দমে যায়নি, তারা প্রতিবাদ করেছে। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর শিক্ষা খাতে অন্ধকার নেমে আসে। 75-এর পর সামরিক সরকার আর বিএনপি জামাতও শিক্ষা খাতে তেমন উন্নতি করেনি। মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা আসে তো সেই চিন্তা চেতনা থেকে বাংলাদেশ অনেক দূর সরে যায়। তখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মেধাবী শিক্ষকদের ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া, মেধাবী ছাত্রদের বিপথে ব্যবহার করা, তাদেরকে ওই অবৈধ ক্ষমতা বৈধ করার হাতিয়ার হিসেবে, শক্তি প্রয়োগের একটা বাহিনী হিসেবে ব্যবহার করা হতো। এমনকি খুব বেশি দিন আগের কথা নয়, 2008-এ সরকার আসার আগ পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই অস্ত্রের ঝনঝনানি আপনারা শুনেছেন আর বোমার আওয়াজই শুনেছেন, এটা হলো বাস্তবতা। আমরা আসার পর থেকে আমরা চেষ্টা করেছি এইসব মানে অবস্থা থেকে উত্তরণ ঘটাতে। এদেশের মানুষ শিক্ষিত হোক এটা বোধহয় আমাদের বিএনপি জামাত জোটে কখনোই তাদের ইচ্ছা না। তিনি বলেন, নির্বাচনে দেয়া ওয়াদা অনুযায়ী সরকার দেশের উন্নয়ন করেছে, গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতার কারণেই তা সম্ভব হয়েছে। 2020 সালে জাতির পিতা জন্মশতবার্ষিকী এবং 21 সালে আমাদের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে করোনা ভাইরাসের মধ্যেও, তখনই বাংলাদেশ কিন্তু উন্নয়নশীল দেশের মর্যাদা পায়। এক ধাপ আমরা উঠি, আমাদের নির্বাচনী ওয়াদা আমরা কিন্তু রক্ষা করি। 2009-এর আগের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের কথা যদি চিন্তা করেন আর আজকের যে পরিবর্তনটা, আমরা যে বাংলাদেশকে বদলে দিতে চেয়েছিলাম আল্লাহ রহমতে, সেটা আমরা করতে পেরেছি একটি কারণে, যেহেতু আমাদের একটা স্থিতিশীল পরিবেশ, অনেক ঝড়ঝাপটা এসেছে, প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্ট দুর্যোগ, সেগুলি মোকাবেলা করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী, অসচ্ছল ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বৃত্তির চেক তুলে দেন। 4টি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালু সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মাস্টার প্ল্যানও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। দেশের মানুষ এক এগারোর মতো সরকার আর দেখতে চায় না। কুশিলাবরা আবার সক্রিয়, প্রেসক্রিপশন দেওয়া শুরু করলেও এ ধরনের সরকার ক্ষমতায় আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, সংলাপ নিয়ে বিদেশিরা সরকারকে কোনো তাগিদ দেয়নি। তথ্যমন্ত্রী প্রশ্ন রাখেন, বিএনপিও তো বলছে না তারা সংলাপ চান,
তবে আলোচনা হতে পারে। নির্বাচন কমিশন সেই উদ্যোগ নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। জানান, ব্যবসায়ীরা শান্তি ও স্থিতিশীলতা চাইবেন, এটাই স্বাভাবিক। দেশের শীর্ষ ব্যবসায়ীরা এক বাক্যে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চান এবং এ থেকে অন্যদেরও শেখার আছে বলেও মন্তব্য তার। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির মতো আওয়ামী লীগেরও কর্মসূচি দেওয়ার অধিকার রয়েছে। বিএনপি যখন কর্মসূচি দেয় তখন সরকারেরও দায়িত্ব মানুষের সঙ্গে থাকার। এরই অংশ হিসেবে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে বলেও জানান তিনি। বুধবার নয়াপল্টনে সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনারের মৌখিক আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা শেষে তিনি এসব কথা জানান। ডিএমপির সদর দফতরে কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল এবং তারা কমিশনারের কাছে সমাবেশের জন্য লিখিত আবেদন করেন। ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বুধবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এই জন্য ডিএমপির সহযোগিতা চেয়েছেন তারা, আশা পুলিশ সহযোগিতা করবে। সমাবেশের অনুমতি না পেলে কি করবেন জানতে চাইলে আনি বলেন, রাজনৈতিক সমাবেশে অনুমতি নেওয়ার কোনো বিষয় নেই, বিএনপি সহযোগিতা চেয়েছে। ডিএমপি এ বিষয়ে সহানুভূতিশীল বলেও জানান তিনি। চট্টগ্রামে শ্রমিক দলের মহাসমাবেশ বিকেলে, বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম মহানগরের নূর আহমদ সড়কে বিভাগীয় এই সমাবেশে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশের প্রধান বক্তা থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সড়কের উপর দুটি ট্রেইলার পাশাপাশি রেখে তৈরি করা হয়েছে মঞ্চ। বিকেল তিনটায় সমাবেশের ঘোষণা দেওয়া হলেও নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন দুপুর থেকেই। সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে আশা চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এএম নাজিমউদ্দিনের। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের চার সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এক ঘন্টার বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন তারা। সুজন সম্পাদক জানান, ইইউ প্রতিনিধি দল আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেন। একই সাথে আওয়ামী লীগ ও বিএনপি নিজেদের সিদ্ধান্তে অনড় অবস্থানে দেশকে সংঘাতের দিকে নিতে পারে বলেও আশঙ্কার কথা জানান তিনি। এজন্য দুপক্ষের সমঝোতায় আসা প্রয়োজন বলেও মন্তব্য করেন সুজন সম্পাদক। ওনারা যেটা জানতে চায় যে বর্তমান অবস্থা যেটা বিরাজ করছে এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক কিনা, ওনারা প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি, কিন্তু ওনাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা পর্যবেক্ষক কমিশন থাকা উচিত, যার ফলে এটা সুষ্ঠু নির্বাচনের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক হবে, প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা এবং একই সাথে আমাদের যেই যেই লেভেল প্লেয়িং ফিল্ড, যে সাংবিধানিক যেই ব্যবস্থা, তার ফলে যে লেভেল প্লেয়িং ফিল্ডটা নিশ্চিত করা দরকার। তো এই এবং আলাপ আলোচনা করে তারাই ঠিক করবে একটা এমন একটা ব্যবস্থা যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি নামের নতুন দুটি রাজনৈতিক দলকে নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাই চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামীকাল। 26 জুলাইয়ের মধ্যে কারো কোনো আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন। আগরগাঁও নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, বাকি 10টি দল যে তথ্য দিয়েছে মাঠ পর্যায়ে যাচাই করে গরমিল পাওয়ায় তাদের আবেদন বাতিল করা হয়েছে। নিবন্ধন পাওয়ার দৌড়ে বাদ পড়া 10 দল হল আমার বাংলাদেশ এবি পার্টি, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি বিএইচপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি, বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি, ডেমোক্রেট পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেট পার্টি বিএলডিপি। ইসি নিবন্ধন পেতে 93টি রাজনৈতিক দল আবেদন করলেও 3 দফার ছাকনি শেষে গত 11 এপ্রিল প্রাথমিক বাছাইয়ের টিকে যাওয়া 12টি দলের তালিকা প্রকাশ করে কমিশন। এবার টিকল মাত্র 2টি দল। এছাড়াও নেত্রকোনা 4 আসনের উপনির্বাচনে ভোট হবে আগামী 2 সেপ্টেম্বর। প্রতিদিনই রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে, হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা। দর্শক, এই মুহূর্তে ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী আসমা আক্তার নূপুর।
সরাসরি কথা বলছি তার সাথে। নূপুর ডিএফসিসি হাসপাতালে সবশেষ ডেঙ্গু আক্রান্ত কতজন রোগী ভর্তি হয়েছেন এবং রাজধানীর সার্বিক চিত্র কি দেখছেন? ধন্যবাদ কনক। আপনারা জানেন ডিএনসিসির কোভিড-19 হাসপাতালটিকে ডেঙ্গু ডেডিকেটেড করা হয়েছে। এখানে এই মুহূর্তে ভর্তি আছে 136 জন রোগী, এর মধ্যে 56 জন রোগী ভর্তি হয়েছে গত 24 ঘন্টায়। তো সরকারি হাসপাতালগুলোতে আমরা যেটা দেখি, খুব একদম গাদাগাদি একটা অবস্থার মধ্যে রোগীরা সেবা নেয়, সেক্ষেত্রে এই জায়গাটাতে আসলে অনেকটা পরিচ্ছন্ন একটা পরিবেশে রোগীরা সেবা নিতে পারছে। তবে একটা সংকট এখানে রয়ে গেছে, সেটা হলো শুক্রবারে 36 জন ডাক্তার এবং 80 জন নার্স এখানে জয়েন করার কথা ছিল, তার মধ্য থেকে 17 জন ডাক্তার জয়েন করেছে এবং 20 জন নার্স আজকে জয়েন করার কথা রয়েছে। তবে এই যে সংকটের কারণে রোগীরা খুব একটা বেগ পাচ্ছে না সেবা নিতে, তারপরেও পরিচালক যেটা জানালেন আমাকে, সেটা হলো উনি বললেন এই সপ্তাহের মধ্যে তাদের যে এই এই যে সমস্যা, এই নার্স সংকট এবং ডাক্তার সংকট, সেটা কেটে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরে তারা 80 জন নার্সের জন্য তারা অর্ডার দিয়েছেন, কথা বলেছেন, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে মাত্র 20 জন নার্স আজকে জয়েন করাবের পর্যায়ক্রমে যদি নার্স দরকার হয় তারা স্বাস্থ্য অধিদপ্তর থেকে পর্যায়ক্রমে নার্স পাঠাবে এবং ডাক্তারও দিবে। কিন্তু এই সক্ষমতা, এখানে হসপিটালের যে সক্ষমতা রয়েছে সেটা হলো 500 থেকে 800 বেড ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং খুবই পরিচ্ছন্নভাবে সেই বেডগুলো রাখা হয়েছে। তো এইখানে এরপরেও যদি ডেঙ্গু রোগী বেড়ে যায়, ডেঙ্গু রোগীদের সেবা দিতে তাদের সক্ষমতা আরও বাড়াবে বলে জানালেন পরিচালক। এ ছিল সর্বশেষ আমার কাছে কনক। ধন্যবাদ। ধন্যবাদ। নির্বাচনের আগে পাকিস্তানের তেহরিকে ইনসাফকে নিষিদ্ধ করা হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন ইমরান খান। সেক্ষেত্রে নতুন দল গঠন করে নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের সাবেকই প্রধানমন্ত্রী। আগামী 14 আগস্ট পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ক্ষমতা ছাড়ার ঘোষণার ঠিক একদিনের মাথায় জাপানের নিক্কেই এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ইমরান। বলেন, পিটিআইকে নিষিদ্ধ করা হলে গঠন করবেন নতুন দল। তার বিশ্বাস, কোনো কারণে অযোগ্য ঘোষণা করে তাকে জেলে পাঠালেও জয় পাবে নতুন দল। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইঙ্গিত দেন পাকিস্তানে চলমান অস্থিরতা সমাধানের একমাত্র পথ পিটিআইকে নিষিদ্ধ করা। এ ধরনের সিদ্ধান্ত নিলে পাকিস্তান পিপলস পার্টি কোনো বাধা দেবে না বলেও জানিয়েছেন দলের চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। সাম্প্রতিক সময়ে সহিংসতা ও সেনা স্থাপনায় হামলা সহ বেশ কিছু অভিযোগে অভিযুক্ত ইমরান খানের দল তেহরিকে ইনসাফ, সেই সাথে সিইসি ও নির্বাচন কমিশন অবমাননার দায়ে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ঝুলছে 70 বছর বয়সী এই নেতার বিরুদ্ধে। আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতার হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার রাতে যোগিয়া পালপাড়ায় এই সংঘর্ষের ঘটনা হয়। পুলিশ জানায়, এলাকায় মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে কাউন্সিলর শাহীন গ্রুপের সাথে স্থানীয় যুবলীগ নেতা হাফিজুলের দ্বন্দ্ব চলছিল। গতকাল সন্ধ্যার পর 14 নম্বর পৌর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামের ওপর হামলা চালায় প্রতিপক্ষ শাহীন গ্রুপের লোকজন। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা। বাম হাত কাটা পড়ে তার। গুরুতর অবস্থায় তার চিকিৎসা চলছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কুড়িগ্রামে শুধু দুধকুমার নদীর পানি বাদে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা সহ সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 4-5 দিন ধরে বন্যার পানি থাকায় পানিবন্দী মানুষের শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। দেখা দিয়েছে গোখাদ্য ও তীব্র জ্বালানি সংকট। জরুরি ভিত্তিতে এখন মানুষের প্রয়োজন শুকনো খাবারের। জেলার ত্রাণ ও পুনর্বাসন অফিস জানিয়েছে বন্যায় জেলার 45টি ইউনিয়নের 185টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 62,000 মানুষ। এছাড়াও 5টি শিক্ষা প্রতিষ্ঠানের পুরোপুরি এবং 2টি শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক ক্ষতি হয়েছে। সরকারি হতদরিদ্র প্রকল্পের 3.25 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চট্টগ্রামের মিরসরাই নাগরিক কমিটির সহ সচিব ও ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের বিরুদ্ধে।
টাকা লোপাটে ব্যবহার করা হয়েছে প্রবাসী মৃত ব্যক্তি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও প্রতিবন্ধীদের নাম। প্রাথমিক তদন্তে এর সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। সারা দেশে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদগুলোতে ভূমিহীন হতদরিদ্রদের জন্য কর্মসূচি কাজের বিনিময়ে পারিশ্রমিক চালু করে সরকার। কিন্তু চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে হরিলুট করা হয় গরিবের জন্য বরাদ্দের এই টাকা। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার দাপটে ভুয়া প্রকল্প দেখিয়ে ইউপি সচিব ও ব্যাংক ম্যানেজারের সহযোগিতায় দরিদ্রদের অর্থ আত্মসাত করছেন ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। দীর্ঘদিন ধরে এই লুটপাট চললেও এক ভুক্তভোগীর অভিযোগের পর জানাজানি হয় বিষয়টি। প্রবাসী, মৃত ব্যক্তি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, প্রতিবন্ধীদের নাম দিয়ে নিজের মতো তালিকা প্রস্তুত করে টাকা উঠিয়ে নিয়েছেন তিনি। তবে এতদিন তার ভয়ে মুখ খোলেনি কেউ। ব্যাংকে এই ছবি জমা লইছে, জমা লইবার পরে তারপরে তারা পাই নাই, উদয় নাই। ব্যাংক থেকে টাকা তো এই টাকা যে কোনো দিদিও আমরা কেন তদন্ত করি স্যার? আমার বাবা মোস্তফা আজকে প্রায় 2 বছর হয়ে গেছে মারা গেছে। আমরা দেখতেছি যে 1 বছর আগেও হের অ্যাকাউন্ট থেকে টাকা উঠেছে, জমাতা ব্যাংকের অ্যাকাউন্ট ছিল। 3 বছর আগে আমার শাশুড়ি মারা গেছে, এখনো আমার শাশুড়ির নামে করাহাট ইউনিয়ন পরিষদ থেকে টাকা উঠতেছে। 420 জন হতদরিদ্রের টাকা আত্মসাতের বিষয়টি সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে দুদক ও বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারাও। এই ভুক্তভোগী 420 জনের প্রায় 3 কোটির উপরে টাকা কেউ না পাওয়াতে মানুষ বিভিন্নভাবে হতাশাগ্রস্ত। আমি বাংলাদেশ সরকার এবং দুদকের কাছে এই অভিযোগটা দিয়েছি যে সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষে এটার একটা ফাঁসলা হোক। তবে অভিযোগ অস্বীকার করে বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেন ইউপি চেয়ারম্যান। প্রতিহিংসাপরায়ণ মানে আপনার মান সম্মান নষ্ট করা, মানে সেটা কি বলবো, মানে ভিন্ন ব্যাপার ভাই এটা। আমরা তো লোকাল, যদি এখানে কোনো প্রতিনিধি থাকে ওদেরকে জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিভাগীয় কমিশনার। ইয়ন সাহেব বলছে যে যেহেতু নিজ নামের অ্যাকাউন্ট ওই ব্যক্তি ছাড়া আর কেউ তুলতে পারবে না, অতএব এখানে ওই যে অভিযোগটা প্রমাণিত হয়নি, এইভাবে একটা রিপোর্ট দিয়েছে। যদি এলাকাবাসী তাকে ঠিক মতো অ্যাকসেপ্ট না করে তাহলে আবার দরখাস্ত দিলে আমি হয়তো আবার তদন্ত করানোর ব্যবস্থা করব। আপনি যে প্রকল্পের সভাপতির কথা বললেন, সে যদি নিজে স্বীকার করে তাহলে তার বিরুদ্ধে অভিযোগ আসার কথা ছিল, কিন্তু অভিযোগটা দেয়নি এলাকাবাসী। অতএব তার কথাটা পুরোপুরি বিশ্বাস করা আমার জন্য এই মুহূর্তে একটু দুরূহ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনায় জড়িতদের বিচার চান করেরহাট ইউনিয়নবাসী। সুরায় রহমান, বাংলাভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সামরিক সরকারগুলো ক্ষমতা বৈধ করতে শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেয়, আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনে বললেন প্রধানমন্ত্রী। কুশীলব্যা ফের সক্রিয় হলেও 1/11 মতো সরকার আসার সুযোগ নেই, মন্তব্য তথ্যমন্ত্রীর, জানালেন সংলাপ নিয়ে বিদেশিরা কিছুই বলেনি। বিএনপির বুধবারের সমাবেশে ডিএনপির মৌখিক অনুমতি মিলেছে, জানালেন নেতারা। চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশ বিকেলে, যোগ দেবেন মহাসচিব। জাতীয়তাবাদী আন্দোলন ও সুপ্রিম পার্টির নিবন্ধন প্রাথমিকভাবে চূড়ান্ত, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ 10 দল সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ। নির্বাচনের আগে পিটিআই নিষিদ্ধ হতে পারে, শঙ্কা ইমরান খানের, প্রয়োজনে নতুন দল গঠন করে নির্বাচনে লড়ার ইঙ্গিত। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টার রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।